শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে। তারেক রহমানের কোন বক্তব্য পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রচার করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গতকাল তারেক রহমানের অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছর সাজা হয়েছে। তারেক রহমানকে 3 কোটি টাকা জরিমানা এবং জুবাইদা রহমানকে 35 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ঢাকার মেট্রোপলিটন জজ আদালত। এবং বিএনপি সাথে সাথে একটি সংবাদ সম্মেলন করেছে, আজকে নাকি তারা একটা কর্মসূচিও দিয়েছে, আগামীকালও তাদের কর্মসূচি আছে। এই মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করে নাই, এই মামলা দায়ের করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। কারণ ইয়াজউদ্দিন সাহেব বেগম খালেদা জিয়ার দলের মানুষ ছিলেন এবং ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন বেগম খালেদা জিয়া বা বিএনপি। ফখরুদ্দিন সাহেব, তিনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, ওয়াশিংটনে ছিলেন এবং সেখান থেকে ধরে এনে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল। সেই সরকার সেনা সমর্থিত ছিল, সেনা সমর্থিত এবং সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন তাকে 7 জনকে ডিঙ্গিয়ে তাকে বেগম খালেদা জিয়া সেনাবাহিনী প্রধান বানিয়েছিলেন। তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায় তখন এই মামলা দায়ের হয়েছিল, সেই মামলা শাস্তি হয়েছে। আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে তো মামলা আমরা নিজেরা করতাম, আর মামলার রায় হওয়ার জন্য এই 14 বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগে মামলার রায় হতো যদি আমরা প্রতিহিংসা পরায়ণ হতাম। তো কিন্তু বিএনপি পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নানা কথা বলা হচ্ছে। আসলে আইন আদালত কোনো কিছুর উপরই তো তাদের কোনো আস্থা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে। ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে বলুন। এ ব্যাপারে আগেও রায় ছিল আদালতের, একটি আগেও রায় ছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রচার করা যাবে না এবং মেইন স্ট্রিমের মিডিয়া কিংবা মেইন স্ট্রিমের পত্রিকা আসলে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করে না বা মেইন স্ট্রিমের টেলিভিশনে প্রচার করে না। কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ ভুল করে করে এবং সোশ্যাল মিডিয়াতে করে এবং ইউটিউব চ্যানেলে হয়। তো আমি মনে করি যে আদালত আবার সাপ্লিমেন্টারি একটি রায় দিয়েছে যে এগুলো হচ্ছিল বিধায়, সেই জন্য আবার রায় দিয়েছে। কেউ যদি সেটা ব্যত্যয় ঘটায় সেটা নিশ্চিতভাবে আদালত অবমাননা হবে, আদালত অবমাননা হলে আদালত সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, প্রথমত আমরা এই মামলা দায়ের করিনি, আমাদের সরকার করে নাই, আমাদের সরকারের আমলে এই মামলা হয়নি, এই মামলা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আর যদি সরকার যদি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করত তাহলে এই মামলা রায় হওয়ার জন্য তো 14 বছর বা 14.5 বছর অপেক্ষা করতে হতো না, আরও আগে হতো। নির্বাচন তো এর আগেও 2 হয়েছে আমরা ক্ষমতায় থাকাকালীন, সুতরাং এটার সাথে নির্বাচনের তো কোনো সম্পর্কই নাই এবং আমাদের সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে মোটেই করেনি। এটি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে।